তো আইএনডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো জিটিএস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে তবুও তোমাদের এই কথাটা বলে দিচ্ছি আজকে ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব একটা হচ্ছে দু হাজার কুড়ির কাট আর আরেকটা হচ্ছে তোমরা দু হাজার একুশ অর্থাৎ এই যে নোটিফিকেশানটা দিয়েছে দেখো আমরা সাইটে চলে আসছি যে ওয়েস্ট বেঙ্গলের তেইশশো সাতান্নটা পোস্ট ঠিক আছে তো অ্যাপ্লাই করার আগে তোমরা কীভাবে দেখে নেবে যে তোমাদের এরিয়াতে কটা পোস্ট রয়েছে কোন ক্যাটার ক্যাটাগরির জন্য কটা পোস্ট রয়েছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে কীভাবে দেখে নেবে আরেকটা ভাইটাল বিষয় হচ্ছে যে তোমরা তো তাড়াহুড়ো করে এই ফর্ম ফিল আপটা করো না নাহলে কিন্তু একবার যদি এই ফর্ম ফিল আপে তোমরা ভুল করো সেটা কিন্তু এডিট করার কোনো অপশান নেই অর্থাৎ একবার যখন সাবমিট মেরে দেবে তখন কিন্তু এটার আর এডিট করা যাবে না তো ধীরে সুস্থে করো আর এর মধ্যে কিন্তু এই সার্ভারও কিছু ক্র্যাশ দেখা দিচ্ছে অর্থাৎ সার্ভার কিন্তু খুব প্রবলেম দেখা দিচ্ছে অর্থাৎ ওটিপি আসছে না যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছ তখন কিন্তু ওটিপির প্রবলেমটা হচ্ছে তো পুরো এক মাস এখনও টাইম আছে অর্থাৎ এ মাসের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ জুলাই মাসের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে আগস্ট মাসের উনিশ তারিখ পর্যন্ত এর থাকবে টাইম অর্থাৎ তোমরা উনিশ তারিখ আগামী মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করার তো এত তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই আর এখানে একটা কথা বলে নেই আমি আগের ভিডিওতে সমস্ত কিছুই ডিটেলসে বলে দিয়েছি তবুও একবার বলে দেই এই এখানে ফর্ম ফিল আপ করতে হলে তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট হলেই হবে আর একটা মানে যে কোনো একটা কোর্সের ছোট মোটো কোর্সের একটা কম্পিউটার সার্টিফিকেট হলে হবে আর এখানে একটা কথা সবাই বলতে পারো যে কম্পিউটার সার্টিফিকেটটা কি যখন ফর্ম ফিল আপ করবো তখন আপলোড করতে হবে দেখো যখন তোমরা আপলোড মানে আপলোডের সময় কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা লাগছে না অর্থাৎ ডকুমেন্টস আপলোডের এখানে স্টার মার্কস দেওয়া কিছু রয়েছে যেগুলো তোমার মার্কশিট এবং তোমার ছবি তোমার সিগনেচার কিন্তু তোমার যে কম্পিউটার সার্টিফিকেট ওখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই অর্থাৎ তুমি কিন্তু যখন ফর্ম ফিল করবে তখন তোমার কম্পিউটার সার্টিফিকেট না হলেও হবে তো এটা কমপ্লিট অর্থাৎ বুঝে নিলে এখন একটা বিষয় হলো যে যদি তাহলে আমরা কি জোগাড় করে রাখবো আগে দেখো এখানে কিন্তু কাটা বার্তাৎ এখানে খুব কিন্তু কম্পিটিশান এর জন্য বলছি আগে দেখো যদি তোমার লিস্টে নাম আসে তাহলে তোমাদের পার্শ্ববর্তী কোনো একটা কম্পিউটার সেন্টারের সাথে যোগাযোগ করে রেখে দাও তাহলে এক সপ্তাহ দশ দিনের মধ্যে তোমরা একটা সার্টিফিকেট পেয়ে যাবে আর এখানে ন্যূনতম ষাট দিনে একটা যে কোনো কোর্স হয় তো তোমরা সারা সাত থেকে দশ দিনের মধ্যেও কোনো কম্পিউটার সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে সেখান থেকে তোমার সার্টিফিকেট পেয়ে যাবে যদি তোমার কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণাটা থেকে যাবে তো বোঝা গেলো এখন আমরা দেখে নেবো যে কীভাবে তোমাদের লোকাল এরিয়াটা দেখে নেবে যে তোমাদের লোকাল এরিয়া কটা পোস্ট রয়েছে এর জন্য জিটিএস লিখে গুগলে সার্চ দেবে এই যে ইন্ডিয়ান পোস্টে জিটিএস এই সার সাইটটাতে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছো এই যে ডাউনলোড নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল তেইশশো সাতান্ন বুঝতে পারলে এখানে ক্লিক করে দেবে দেখো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার এখানে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এটা ওপেন করছি দেখো কিছু ফোনে কিন্তু ওপেন হতে কিন্তু সমস্যা হয় দেখো আমার এখানে যেমন ওপেন হতে সমস্যা হচ্ছে এর জন্য তোমরা এই থ্রি ডটে ক্লিক করে এখানে থ্রি ডটে যদি তোমরা গুগলে করো তাহলে এই থ্রি ডটটাতে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করে এটাকে শেয়ার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে এটা সম্পূর্ণটা কিন্তু আমি মোবাইল ফোনে দেখাচ্ছি যাদের ডেস্কটপ আছে তাদের কিন্তু এই সমস্যাটা হবে না তো সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমরা সেই নোটিফিকেশানটা কিন্তু খুলে নিয়েছি পিডিএফ ফাইলটা তো এখান থেকে তোমরা পনেরো নম্বর পৃষ্ঠে চলে যাবে দেখো আমরা পনেরো নম্বর পৃষ্ঠে চলে যাচ্ছি এখান থেকে কিন্তু সমস্ত তোমরা এখানে দেখে নিতে পারবে কটা কি পোস্ট রয়েছে না রয়েছে না রয়েছে কোথায় কি এই সমস্ত কিছুই কিন্তু দেখে নিতে পারবে তো তার আগে এই পোস্টগুলো দেখার আগে তোমাদের আরেকটা বিষয় দেখিয়ে দেই দেখো তোমাদের এরিয়ার পোস্টগুলো দেখার আগে এই বিষয়টা দেখে নেই টোটাল তেইশশো সাতান্ন পোস্ট এর মধ্যে দেখো ই এস একশো বিরানব্বই ও বিসি চারশো ছিয়ানব্বই পি ডাব্লিউ এ এ ক্যাটাগরি হচ্ছে ষাটটা পি ডি বি ক্যাটাগরি পঁচিশটা পি সি ক্যাটাগরি তেইশটা পি ডাব্লুডি ডি ছটা এসসি চারশো সপ্তরআশি এস টি একশো কুড়ি ইউ আর অর্থাৎ আনরিজার্ভ যেটা রয়েছে সেটা এক হাজার একটি মানে টোটাল তেইশশো সাতান্নটি তো বুঝতেই পারলে এরকম করে কিন্তু টোটাল তেইশশো সাতান্ন অর্থাৎ ক্যাটাগরিগুলো বুঝতে পারলে এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমার লোকালে কীভাবে সেটা তোমরা সার্চ করে নেবে দেখো এটার পনেরো নম্বর পৃষ্ঠাটাতে চলে আসবে দেখো ওখানে বলা রয়েছে দেখো প্রথম একটা রয়েছে বারাসাত বারাসাতে দেখো এখানে বলে দিচ্ছি ডিভিশনগুলো দেখো বারাসাত একটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে তোমরা দেখে নিতে পারবে কীভাবে দেখে নেবে সেটা তোমাদের বলে দিচ্ছি দেখো বারাসাত বারাসাত এইসো তারপর এই বারাসাতের কোন জায়গায় দেখো আরখালি আমডাঙ্গায় এসো ঠিক আছে ও নেম অর্থাৎ এই বিও এই সেগুলো হচ্ছে জিডিএস অর্থাৎ পোস্টের কিন্তু এটা কিন্তু একটা ভাষা বিও এরপর এখানকার যে পদগুলো একটা বলেছিলাম আমি কিন্তু আগের ভিডিওতে আলো আলোচনা করে দিয়েছিলাম জিডিএসের বিপিএম এবিপিএম অর্থাৎ এই পোস্টগুলো কিন্তু হয় যেখানে যে পোস্টটা লাগবে দেখো এখানে বিপিএম জিডিএস বিপিএম ঠিক আছে এখানে কি লাগবে ক্যাটাগরি হচ্ছে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ এখানে কটা পোস্ট শুধুমাত্র একটা পোস্ট সে স্যালারিটা তোমরা বুঝে নিচ্ছ যে বিপিআরএমের জন্য বারো হাজার এবং যেটা এবিপি ডাব্লিউ আর ডাক সেবকটা রয়েছে সেটা হচ্ছে দশ হাজার এখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে তো তোমরা এখান থেকে কিভাবে দেখলে যে দেখো তোমাদের এখানে কিন্তু এই ডিভিশনটা বুঝতে পারলে এবং কটা পোস্ট সেটা কিন্তু তোমরা দেখে নেবে আর কোন জায়গাটা সেই জায়গাটাও কিন্তু এখানে বলা রয়েছে এখন প্রশ্ন হলে এত ভিড়ের মাঝে তোমরা কিভাবে এটা চেক করে নেবে এর জন্য দেখো তোমরা যখন এটা পিটিএফটা খুলবে উপরে একটা অপশান পেয়ে যাচ্ছে সার্স এই সার্চে ক্লিক করে দেবে ধরুন আমরা যেহেতু কোচবিহারে খুঁজবো আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট এই জন্য কোচবিহারে এখানে লিখে দেবো কোচবিহার কোচবিহার লিখে এই সার্চ অপশানে ক্লিক করে দেবো দেখো কোচবিহারে যত রয়েছে এই যে দেখো লা হলুদ এবং কিছু আলাদা কালার দিয়ে কিন্তু এগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে দেখো আমাদের দেখো কোচবিহারের কোচবিহার এসও বানেশ্বর এখানে কি রয়েছে ওবিসি ক্যাটাগরির একটা পোস্ট কিন্তু এখানে একটা অর্থাৎ এখানে একটা কিন্তু আর এটা কী রয়েছে বিপিএম ঠিক আছে তো এভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং আরেকটা এখানে প্রশ্ন হচ্ছে যে যে আগের কাট কত ছিল দু হাজার কুড়ির দেখো দু হাজার কুড়ির কাট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবং এই কাট আপের ফাইলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়ে যাবে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে থাকবে সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত আছে যেখানে ফলো করতে চাও তাহলে ফলো করতে পারো এবং টেলিগ্রামে যে জয়েন হয় সেখান থেকে তোমরা এই দু হাজার কুড়ির কাট ফাইলটা তোমরা দেখে নিতে পারবে আর এই ফাইলটাও দেওয়া থাকবে এই ফাইলটাও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যদি তোমাদের ডাউনলোড করার কোনো সমস্যা থাকে তো চলো এখন দু হাজার কুড়ির কাট দেখে নিই দেখো এখানে দু হাজার কুড়ির কিন্তু কাট বের করে দিয়েছি দেখো আঠারো দুই দু হাজার কুড়ি ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু সিট এটা ফাইনাল সিট অর্থাৎ কারা কারা পেয়েছে দেখো বারাসাত বারাসাত এই দেখো এবি পি ডাক সেবকের জন্য ইউআর জন্য একটা পোস্ট ছিল দেখো কাট আপটা হচ্ছে দেখো তোমরা এখানে পারসেন্টেজটা তার দেখে নাও দেখো এমডি ডি শামীম আহমেদ নাইনটি ফাইভ ক্যাটাগরির পঁচানব্বই তোমরা এখানে বলতে পারো খুব হাই র্যাঙ্কের হ্যাঁ তোমরা এখান থেকে তোমাদের ধারণা করে তোমরা দেখে নিতে পারো তোমাদের যদি সাহস হয় তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করো আর ফর্ম ফিল আপ করতে তো এখানে কোনো ব্যাপার না তোমরা ফর্মটা ফিল আপ করে দিয়ে দেব বর্তমান যে চাকরির মার্কেট সেই হিসাবে এখানে একটা দেখো নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন ঠিক আছে দেখো এর কিছু কিন্তু কমও রয়েছে তোমাদের আর একটু উপরে তুলে দেখাচ্ছি দেখো নাইনটি সিক্স নাইনটি এইট নাইনটি সিক্স সবগুলো নাইনটির ওই দিকে এখানে একটা বিষয় দেখো নাইনটি ফোর দেখো এখানে একটা কিন্তু এইটটি নাইনও রয়েছে ঠিক আছে দেখো তোমাদের আর একটা দেখাই এটা তোমরা দেখে নিতে পারবে পিডিএফটা খুলে দেখো এখানে একটা আছে এইটটি ওয়ানের ঠিক আছে অর্থাৎ এইটটি ওয়ান পার্সেন্ট ছিল ওনার কিন্তু তোমার হচ্ছে মাধ্যমিক মার্কশিটে তো এর ক্যাটাগরিটা হচ্ছে কি এসসি এসটি সরি এসটি বুঝতে পারলে এটা কিন্তু এবি জিডিএস এটা তোমার বীরভূমের ওয়ান সেভেন থ্রি অর্থাৎ এক একশো তেয়াত্তর নাম্বারটা তোমরা দেখে নিবে এই পিডিএফটা আমি দেখে দেবো মানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো এখান থেকে কী বোঝা গেল দেখো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ তোমরা যে কাস্টের সেই কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমরা একটা ধারণা নিতে পারো যে রকম আসতে পারে বুঝতে পারলে এসটির কিন্তু এইটটি নাইনও আছে নাইনটিও আছে কিন্তু তোমাদের যে এরিয়াতে তোমরা ফর্ম ফিল আপটা করছো সেখানে এটা বুঝে শুনে একটু করে নেবে অর্থাৎ একটু ভাবনা চিন্তা করে দেখে নেবে কোন জায়গায় তোমরা মানে করলে তোমাদের কাট আপটা ভালো আসতে পারে তোমাদের মার্কসটা এখানে যেহেতু ওখানে পুরোটাই কোনো এক্সামের মাধ্যমে হচ্ছে না পুরোটাই তোমাদের মা মাধ্যমিকের মার্কশিটের উপর মানে গোটাটাই ভর করে উঠছে তো সেই হিসেবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে আর কুড়িটা জায়গা চুজ করা যায় এ নিয়ে কিন্তু অর্থাৎ ফুল প্রসেস অর্থাৎ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম লাস্ট একদম স্টেপ বাই স্টেপ এ টু জেড কিন্তু আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো অর্থাৎ মোবাইলে তোমরা করতে পারবে এ নিয়ে আমরাই আগামীকাল এবং তার পরের দিনের মধ্যে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে পারি তো এই জন্য কী কাজ করবে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা কিন্তু প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে এই রিলেটেড যে কোনো নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমরা ভিডিও দিলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবে তো এখান থেকে তোমরা বুঝতে পারলে এরকম করে তোমরা কিন্তু কার্ড একটা ধারণা নিতে পারবে দেখো এখানে দু হাজার কিন্তু এই কার্ড ঠিক আছে তো বোঝাই গেল আর যদি জিডিএস নিয়ে কোনো সমস্যা থাকে তো আমাদের চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে আমি একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এক্সপ্লেন করে দিয়েছি সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে পিন করে দেবো সেখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নেবে কী কী যোগ্যতা অর্থাৎ সরি কি কী পোস্ট রয়েছে কি কী কত বেতন রয়েছে সমস্ত কিছুই কিন্তু ওখানে আলোচনা করে দিয়েছি একদম এ টু জেড আজকে শুধু এখানে আমি দেখিয়ে দিলাম তোমাদের দু হাজার কুড়ির কাট আপটা এবং দু হাজার একুশে তোমরা যে অ্যাপ্লাই করতে যাচ্ছ তার আগে তোমাদের এরিয়ার পোস্টগুলো করে তোমরা দেখে নাও যে কী করে ক্যাটাগরিটা সেটা কিন্তু আগে দেখিয়ে দিলাম কোন ক্যাটাগরিতে কত পোস্ট রয়েছে কোথায় সমস্ত কিন্তু আজকে আলোচনা করে দিলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি জিটিএস নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে সেই হিসেবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ